আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সাথে আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখতে দেখতে ঈদ তো চলেই এলো, আর ঈদ মানে স্পেশাল খাবার এবং স্পেশাল রান্না। তাই এবারের ঈদ মেনুতে স্পেশাল রেসিপি হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি মোরগ মুসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট। দেখেন এটা কতটা ইয়ামি লাগছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি রেসিপিটি আপনাদের ঈদের দিনে রান্নার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে এখন মূল রান্নাতে চলে যাই। মুরগ মুসাল্লাম তৈরির জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে হোল চিকেন। এখানে 1 কেজি ওজনের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখেন চিকেনের বুকের দিকটা ঠিক এমন করে চিরে নিতে হবে, এতে করে চিকেনটি প্রপারলি কুকড হবে এবং মশলাগুলি খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। আর রান্ধায়ের অংশেও একইভাবে চিরে নিতে হবে। যেহেতু চিকেনটি আস্তে রান্না হচ্ছে, অনেকেরই ধারণা হতে পারে চিকেনটাকে ভিতর থেকে ঠিকমতো সেদ্ধ হবে, এজন্যই চিকেনটাকে 1/4 কাপ লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। এতে করে চিকেনটি অনেক বেশি টেন্ডার হবে এবং প্রপারলি সেদ্ধ হবে। চিকেনে ম্যারিনেশন হতে থাক, এরই মাঝে রান্নার জন্য একটি মশলা তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানি ঝরানো টক দই, সাথে 1/2 কাপ পেঁয়াজ ভেস্তা নিচ্ছি, মিডিয়াম সাইজের একটি জয়ত্রী নিয়ে নিয়েছি, আর জয়ফল নিয়েছি একটি ফলের 1/4 ভাগ, দেখেন ঠিক এতটুকু। শাহজিরা নিচ্ছি 1 চা চামচ, আরও নিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 10-12টি কাজু বাদাম নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রকার বাদাম ইউজ করতে পারেন। আরও দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিস। এগুলিকে একসাথে একটি মশলা তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি, আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। দেখেন মশলাটি তৈরি করে নিয়েছি। এটাই হলো মোরগ মুসাল্লামের কি ইনগ্রিডিয়েন্টস। এই মশলাটি রান্নাতে ডিফারেন্ট টেস্ট নিয়ে আসবে। এই মশলার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি। এখানে আমি কাঁচা জিরার গুঁড়া ইউজ করেছি। 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিচ্ছি লবণ, এখানে পরিমাণটা বলার কিছু নাই, প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। মোরগ মশলামের জন্য প্রয়োজনীয় সব মশলা দিয়ে নিয়েছি, এখন এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন মশলাটা রেডি হয়ে গিয়েছে, এখন চিকেনটা ম্যারিনেট করে নিব। পুরো মশলাটা একবারে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কাজটি হাতেই করে নিতে হবে। চিকেনের চিরে নেওয়া অংশগুলিতে এভাবে মশলা ভিতরের দিকে দিয়ে দিতে হবে, এতে করে মশলাটা চিকেনের সাথে প্রপারলি মিশবে এবং মোরগ মশলামের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। একটু সময় নিয়ে চিকেনের সাথে মশলাগুলিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। হাতে সময় থাকলে ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন, তবে সময় কম থাকলে সেক্ষেত্রে কমপক্ষে 3 ঘন্টা ম্যারিনেট করে নিলেই হবে। আর ওভারনাইট ম্যারিনেশনের ক্ষেত্রে এটাকে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। ফিরে আসছি 3 ঘন্টা পর, চিকেনের ম্যারিনেশন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চিকেন থেকে মশলাগুলি এভাবে সরিয়ে নিতে হবে। দেখেন যতটা সম্ভব আমি মশলাটা সরিয়ে নিয়েছি। এখানে 2টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আসলে চিকেনের শেপটা ঠিক রাখার জন্য পুরি হিসেবে কিছু একটা ভিতরে দিতে হয়, চাইলে এখানে চিকেনের কিমা বা সেদ্ধ আলুও ইউজ করতে পারেন, আমি সেদ্ধ ডিমটা ইউজ করলাম। রান্নার সময় ডিম দুটি যাতে বের না হয়ে আসে এই জন্য একটি টুথপিক দিয়ে এমন করে চিকেনটাকে আটকে দিচ্ছি। ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখন চিকেনের পা দুটিকে বেঁধে নিব, এতে করে রান্নার সময় চিকেনের শেপটা ঠিক থাকবে। এখানেও ভিডিওটি একটু খেয়াল করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন রান্নার জন্য চিকেনটি একদম রেডি। চিকেনটাকে ফ্রাই করার জন্য একটি প্যান গরম করে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি।
এখানে আমি ব্রেস্তা ভাজা তেলটা ইউজ করেছি। তেলটা কিছুটা গরম হবার পর চিকেনটা দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে, যাতে করে চিকেন থেকে পানিটা বের না হতে পারে। কিছুক্ষণ ভাজার পর চিকেনটাকে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে সব পাশ থেকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিকেনটাকে হাই আঁচে অল্প সময়ের মধ্যে ভেজে নিতে হবে, এতে করে চিকেনের ভেতরের পানিটা একদমই বের হবে না। দেখেন চিকেনটি ভাজা হয়ে গিয়েছে। এবার নেক্সট স্টেপে চলে যাব। চিকেন ভাজা তেলটা ছেঁকে নিয়েছি, এতে করে পোড়া মশলাগুলি আলাদা হয়ে যাবে আর রান্নার রঙটা অনেক বেশি সুন্দর আসবে। তেলটা গরম হলে 5 টুকরা দারুচিনি, 4টা তেজপাতা এবং 5-6টি এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর এগুলি থেকে যখন সুন্দর একটি অ্যারোমা ছাড়তে শুরু করবে, তখন যে মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলি এখানে দিয়ে দিতে হবে। এখন একটু সময় নিয়ে মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো যতটা ভালো হবে, মোরগ মশলার টেস্টটা ততটাই মজা হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন দেখবেন পানিটা শুকিয়ে তেল মশলা এমন আলাদা হতে শুরু করেছে, সেই পর্যায়ে 1/3 কাপ পানি দিয়ে মশলাগুলিকে আরও কিছুটা কষিয়ে নিতে হবে। এ সময় গরম পানিটা ইউজ করতে চেষ্টা করবেন। দেখেন মশলাগুলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল মশলা আবারও আলাদা হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে মাঝে মাঝে এমন করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এ সময় চুলার আঁচটা লোতে রেখে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢেকে 10 মিনিট রান্না হবার পর চিকেনটাকে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ থেকে চিকেনটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না হবার পর পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে, এতে করে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হবে। আবারও ঢেকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা একদম লোতে দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না থেকে দারুণ একটা ঘ্রাণ আসতে শুরু করেছে, এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামে নিয়ে এসেছি আর সাথে 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। পানিটা যখন এমন ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে 1/2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা মোরগ মশলার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে। আর সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আরও দিব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ কেওড়া এসেন্স। এ সময় আর ঢেকে দেবার প্রয়োজন নাই, এভাবেই 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন মোরগ মশলাম রেডি। এটা যে কতটা ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন পরিবেশনে চলে এলাম। পোলাও, রুটি, পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে এটা খুবই মজা। এছাড়াও বাসায় স্পেশাল কোনো গেস্ট আসলে কিংবা স্পেশাল কোনো অকেশনে আপনারা এই রান্নাটি করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।